শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম এই ভিডিও থেকে আপনাদের সাথে আমি নতুনদের মাঝে থাকা বেশ কিছু বিভ্রান্তি বেশ কিছু ভুল ধারণা নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু করছি তো এটি আলোচনার প্রথম পর্ব প্রথম পর্বেই আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি যে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে গিয়ে হয়তো আপনারা অনেকেই হার্ট হতে পারেন অনেকেই হতাশ হয়ে যেতে পারেন অনেকের কাছেই হয়তো বা আমার আলোচনাগুলো ভালো নাও লাগতে পারে তো যাই হোক আমি প্রথমেই এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে কাউকে হার্ট করার উদ্দেশ্যে বা কাউকে হতাশ করে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু কোনো আলোচনা আমি করছি না আপনি যদি আইটি সেক্টরে ভালো কিছু করতে চান আপনি যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি প্র্যাকটিক্যাল হতে হবে তো প্র্যাকটিক্যাল যে বিষয়গুলি আছে প্র্যাকটিক্যাল যে ধারণাগুলি আছে সেগুলোকে আসলে সামনে তুলে নিয়ে আসাই কিন্তু আমার এই ধরনের আলোচনার মূল উদ্দেশ্য তো প্রথমেই আসুন নতুনদের মাঝে সব থেকে যে বড় ভুল ধারণাটি সেটি হচ্ছে যে নতুনরা যারা আমরা আছি তারা যদি আমরা একটা বিষয় শিখি তাহলে আর একটা বিষয় কিন্তু আর আমরা শিখতে চাই না দেখা যাচ্ছে যে কেউ মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখেছে সে আর ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায় না আবার দেখা যাচ্ছে যে কেউ ওয়েবের ফ্রন্টন ডেভেলপমেন্ট শিখেছে সে আর ব্যাক ইন ডেভেলপমেন্ট শিখতে চায় না আবার ব্যাক ইন ডেভেলপাররা দেখা যাচ্ছে যে ডাটাবেজের ভেতরে কী হচ্ছে বা নেটওয়ার্কিং ইস্যুগুলো কি সেগুলো আর শিখতে চায় না তো এরকম কোশ্চেন আমার কাছে মাঝে মধ্যেই আসে যে অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আমি তো যা স্ক্রিপ্ট ডেভেলপার তাহলে আমি পিএইচপি কেন শিখবো আমি তো পিএইচপি ডেভেলপার তাহলে আমি নোট কেন শিখবো আমি তো নোট নিয়ে কাজ করি আমি ডটনেট কেন শিখবো আমি তো মাই স্কিউল নিয়ে কাজ করি আমি এমএস স্কিউল কেন শিখবো আমি মঙ্গডিবি কেন শিখবো এই যে একটা বিষয় জানলে আর একটা বিষয় জানতে হবে না বা একটা বিষয়ের দরকার নেই সেটা শেখার দরকার নেই এই ধরনের যে বিভ্রান্তিগুলো আছে এই ধরনের যে ভুল ধারণাগুলি আছে সেই ধারণাগুলি থেকে প্রথমে আমাদেরকে বেরিয়ে আসতে হবে খেয়াল করে দেখুন আপনি যখন এসএসসি পাশ করেছেন তখন কিন্তু আপনি একটা সাবজেক্ট পড়ে বা একটা বিষয় শিখে আপনি এসএসসি পাশ করেননি আপনি একটা বিষয় পড়ে বা একটা সাবজেক্ট পড়ে কিন্তু আপনি গ্র্যাজুয়েশন করেননি তাহলে কিভাবে আপনি একটা বিষয় শিখে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান একজন সফটওয়্যার ডেভেলপার হতে চান অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা বিষয় কিন্তু শিখলে আপনার হবে না আপনাকে অনেকগুলো বিষয় জানতে হবে আপনাকে অনেকগুলো বিষয় শিখতে হবে তাহলেই যে সামগ্রিক আপনার যে দক্ষতাটা আসবে যে স্কিলটা আপনার ডেভেলপ হবে সেটাই কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো এই যে একটা বিষয় জানলে আরেকটা বিষয় শিখতে হবে না এই ধরনের ভুল ধারণাগুলো থেকে আপনাদেরকে প্রথমেই বেরিয়ে আসতে হবে কেননা এই বিষয়গুলো কিন্তু খুবই রিলেটেড বিষয় খেয়াল করে দেখুন পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান গণিত এই বিষয়গুলো কিন্তু রিলেটেড দেখা যাচ্ছে যে আপনি যদি গণিতে ভালো হন তাহলে সেই বিষয়গুলো পদার্থবিজ্ঞানে গিয়ে আপনার কাজে লাগছে আবার পদার্থবিজ্ঞানে যদি আপনি ভালো হন তাহলে রসায়নে গিয়ে সেই বিষয়গুলো আপনার কাজে লাগছে আবার রসায়নে যদি আপনি ভালো হন রসায়নের অনেক বিষয় আছে যেগুলো জীববিজ্ঞানে গিয়ে কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে একইভাবে দেখা যাচ্ছে যে যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট নয় যারা বাণিজ্য বিভাগের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্টের অনেক বিষয় আছে অ্যাকাউন্টিংয়ে কাজে লাগছে অ্যাকাউন্টিংয়ের অনেক বিষয় আছে ফাইন্যান্সে কাজে লাগছে তো আসলে আলটিমেটলি একটা বিষয় শিখে বা একটা বিষয় জেনে কিন্তু আমরা আসলে খুব বেশি দূর এগোতে পারবো না তো এই জন্য আমি নতুনদেরকে পরামর্শ দেব যে একটা শিখলে আরেকটা শিখতে হবে না আরেকটা শেখার দরকার নেই এই ধরনের ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন যেগুলো রিলেটেড বিষয় আছে শিখতে থাকুন শিখতে তো মানা নেই আপনি যত বেশি শিখবেন আপনার স্কিল তত বেশি ডেভেলপ করবে আর আপনি যত বেশি স্কিল ডেভেলপ করতে পারবেন আপনার নিজের এফিসিয়েন্সিও কিন্তু তত বেশি বাড়বে তো এ ধরনের ভুল ধারণাগুলো থেকে টোটালি বেরিয়ে আসতে হবে দেন আরেকটা ভুল ধারণা নিয়ে আলোচনা করছি আমি সেটা হচ্ছে যে একেবারেই যারা আমরা বিগিনার আছি তারা এ ধরনের আমরা ভুল ধারণা পোষণ করি যে এটা শিখে কি হবে ওটা শিখে কি হবে এই টেকনোলজি সেরা এই টেকনোলজি খারাপ এ ধরনের কিন্তু ভুল ধারণা আমাদের অনেকের মধ্যেই আছে তো এই যে ভুল ধারণাগুলি এই ভুল ধারণাগুলির কারণে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময় কিন্তু ফেসবুকে বিভিন্ন আলোচনামূলক গ্রুপ আছে সেই আলোচনামূলক গ্রুপগুলোতে গিয়ে আমরা কোনটা ভালো কোনটা খারাপ কোনটা শিখলে কি হবে কোনটা শিখবো কোনটা শিখবো না দেখা যাচ্ছে যে দিনের পর দিন মাসের পর মাস অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বছরের পর বছর জাস্ট শুধু এ ধরনের আলোচনাই করে যাচ্ছেন এই ধরনের গবেষণাই করে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি কিন্তু আপনাদের মাঝ থেকে কোনো আউটপুট আসছে না তো এই ধরনের অতিরিক্ত আলোচনা বা অতিরিক্ত পরামর্শ এ ধরনের যে মনোভাব আপনাদের মাঝে আছে এগুলো থেকে টোটালি বেরিয়ে আসতে হবে এগুলো থেকে টোটালি বেরিয়ে এসে শিখতে হবে ওকে শিখতে হবে জাস্ট শিখুন 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 এই ধরনের আলোচনাগুলো থেকে বেরিয়ে আসুন কেননা এই ধরনের আলোচনাগুলো শুধুমাত্র আপনার সময় নষ্ট করবে দিনের পর দিন যাবে মাছের পর মাস যাবে দেখা যাবে বছর কেটে গেছে কিন্তু ফাইনালি কিন্তু আউটপুট আসবে না আসলে প্র্যাকটিক্যালি যদি আমি বলি পৃথিবীর কোনো টেকনোলজিই খারাপ না পিএইচপিও খারাপ না জাভাই স্ক্রিপ্টও খারাপ না পাইথনও খারাপ না হোয়াটেবার আপনি যেটাই বলুন না কেন প্রত্যেকটারই ডিম্যান্ড আছে প্রত্যেকটাই ভালো কোনোটাই খারাপ না সো এটা খারাপ এটা শিখবো না ওটা ভালো এটা লেটেস্ট এটা পুরনো এই ধরনের কনফিউশনগুলো থেকে আপনাদেরকে টোটালি একদম আমি বলবো যে বেরিয়ে আসতে হবে তো আশা করি এই দুটি বিষয় আপনাদেরকে বোঝাতে পেরেছি এর পরের কোনো ভিডিওতে আরও অনেক বিভ্রান্তি আপনাদের মাঝে আছে সেই বিভ্রান্তিগুলো নিয়ে আলোচনা হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে